নমস্কার সকলকে স্বাগতম জানাইছো মোর টপার বিআইবি ইউটিউব চ্যানেলত এই মুহূর্তে জানাইছো এক গুরুত্বপূর্ণ খবর যদি চ্যানেলটো কোনোবাই নতুনকে ভিজিট করিছে তেনেহলে এটা সাবস্ক্রাইব করে দিব যাতে শিক্ষা সম্বন্ধে খবরবিলাক আৰু অসমৰ ভাইৰাল নিউজসমূহ সময়মতে জনাব পাৰো হঠাৎ শ্রেণীকোঠাত সোমাল জিলা উপায়ুক্ত গণিতকে ধৰি বিভিন্ন বিষয়ে পাঠদান করলে শিক্ষার্থী এই মুহূর্তে জানাইছো এক গুরুত্বপূর্ণ খবর কোনো নোটিশ প্রদান নকরাক হঠাৎ শ্রেণীকোঠাত সোমাল জিলা উপায়ুক্ত কেনে চলিছে নগর শৈক্ষিক পরিবেশ বিদ্যালয়ের শিক্ষকে পাঠদান কেনেকৈ করেছে ছাত্রছাত্রীসকলে জ্ঞান সঠিকভাবে আহরণ করব পারিছে নাই তার উমান লবলৈ হঠাৎ এখন বিদ্যালয়ত উপস্থিত হল নগর উপায়ুক্ত আগতীয়া কোনো খবর নিদিয়াক বুধবারে নগর উপায়ুক্ত নরেন্দ্র কুমার শাহ পুয়াতে উপস্থিত হয় ডিঙিমারি মোহাম্মদ আলী হাইস্কুলত বিদ্যালয়ত উপায়ুক্ত গাড়ি প্রবাহ করাত লাগিল হাহাকার উপায়ুক্ত বিচারিলে প্রধান শিক্ষকক প্রধান শিক্ষকর লগত বার্তালাপ করে উপায়ুক্ত শাহ শ্রেণীকোঠাত সোমালে এটার পিছত এটাক শ্রেণীকোঠাত সোমাই উপায়ুক্তজনে নিজের পরিচয় দি ছাত্রছাত্রীসকলে কেনেকৈ অধ্যয়ন করেছে তার বুঝ লয় নিজে শিক্ষকর রূপত অবতীর্ণ হয়ে পাঠদানত ব্যস্ত হয়ে পড়ে পাঠ আয়ত্ত করব পারিছে না নাই তা পরীক্ষা করবলে ছাত্রক ব্ল্যাকবোর্ডত গণিত করবলকে দিলে উপায়ুক্তজনে পাঠ্যপুথির বিষয়ে নিজে পড়ুয়ায় উপায়ুক্তজনে ছাত্রছাত্রীর এটার পিছত এটা শ্রেণীকোঠাত সোমাই উপায়ুক্ত প্রধান শিক্ষকর জড়িয়ে শিক্ষকর জিরণীকোঠাত সকল শিক্ষক শিক্ষয়িত্রীক লয় এক সভাত ভাগ লয় বিদ্যালয়খনের অভাব অভিযোগের বুঝ লওয়ার লগতে ছাত্রছাত্রীর উত্তীর্ণর হার উপর আলোচনা করলে ইয়ার পিছতে বিদ্যালয়খন গৃহটি পরিদর্শন করে বিদ্যালয়খন প্রায় দেড় ঘন্টামান সময় অতিবাহিত করেছে উপায়ুক্তগাকে ইয়ার পিছতে ষাটি নং পশ্চিম হালপাড়া অঙ্গনবাদী কেন্দ্র আর গুণাবাড়ী অঙ্গনবাদী কেন্দ্রত উপস্থিত হয় জেলা উপায়ুক্ত